মাঘ মাস থেকে মধ্য ফাল্গুন অর্থাৎ ইংরেজি ফেব্রুয়ারি মাসের মুখী কচু রোপণের উপযুক্ত সময়। উর্বর জমিতে সারি থেকে সারির দূরত্ব 2 ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব 1.5 ফুট মুখী কচু বীজ রোপণের করতে হয়। মুখী কচু 6 থেকে 9 মাসের দীর্ঘ সময়ের ফসল হওয়ার কারণে প্রচুর আগাছা জন্মে। এই জন্য পুরো উৎপাদন মৌসুমে 4 থেকে 6 বার আগাছা পরিষ্কার করতে হয়। অবশ্যই মনে রাখতে হবে, খরা মৌসুমে মুখী কচু রোপণ করলে মাটির প্রকার ভেদে 10 থেকে 20 দিন পরপর প্রয়োজনীয় সেচ ও জমিতে পানি নিকষণের ব্যবস্থা করতে হবে। কচুর মুখী রোপণের পর 40 থেকে 45 দিন এবং 90 থেকে 100 দিন পর দুই সারের মাঝখানের মাটি কুপিয়ে ঝুরঝুরি করে গাছের গোড়ায় তুলে দিতে হয়। মুখী কচুর কন্দ রোপণের 6 মাস পর অর্থাৎ সেপ্টেম্বর মধ্য ভাদ্র মাসের আগাম ফসল তোলার উপযুক্ত হয়। চলুন দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে জমি থেকে মুখী কচু উত্তোলন করতে হয় এবং এই মুখী কচু চাষ করে কৃষকরা এখান থেকে কতটা লাভবান হচ্ছে। এই সব প্রক্রিয়া দেখতে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কত শতাংশ জমিতে এই কচুর মুখী চাষ করা আছে? এখানে জমি আপনার 11 শতক জমির পরে কচুরমুখী চাষ হয়েছে। এই 11 শতাংশ জমিতে যে কচুরমুখী চাষ করছেন, প্রতি শতাংশ জমিতে এই বছর কেমন কচুরমুখী পাওয়া যাচ্ছে? তো বৃষ্টি ভালো ভাব না, তবে আপনার ওই শতকে 60 কেজি পড়তে ধরা যাবে বা 80 কেজি শতকে। 1 শতকে? হ্যাঁ, 1 শতকে 2 মন পর্যন্ত ধরা যাবে এবছর হিসাবে। যদি বৃষ্টি হতো তাহলে আরো কেমন টাকা আসতো এখান থেকে সব মিলে? বৃষ্টি ভালো হলে, গাছ ভালো হলে, ফল ভালো হলে কাটাই 7 মন 8 মন পর্যন্ত পাওয়া যায়। ও, শতকে 4 মন। কাকা, এটা কি আপনার বই না এখানে কাজ করতেছেন? কত টাকা পড়টা এখানে কাজ করতেছেন? 300 টাকা। ও, এটা কি সকাল থেকে দুপুর পর্যন্ত? সকাল থেকে 8টা থেকে। এখানে যদি কচুরমুখী ভালো ফলন হয় কেমন হতে পারে? 1 শতকে জমিতে 4 মন কিন্তু এবার তো তাহলে অনেক কম হয়ে গেছে। এই চাষ করতে কতদিন আগে? এটা কত মাসের ফলন এটা? 11 শতাংশ জমিতে চাষ জন্য কি উঠানি হয়ে যাবেন না সময় আরো লাগবে? না, যাবে না। কত সময়, কতদিন লাগবে এই জমি? 3 দিন লাগবে। ও, 1 শতক 2,250। সে অনুযায়ী এখানে যে ইয়ে হচ্ছে তাতে কি তার লাভবংশ আসবে? ও, তা কাটাই কত? 4500 টাকা, 5000 টাকা এরকম কেনেন? 4500 টাকায় পড়েছে আর কি এটা।